বিরতির পর ফিরে আসলাম। বুধবার রবীন্দ্র ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় বেনিফিশিয়ারিদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস থেকে শুরু করে অন্যান্যরা। রবীন্দ্র ভবনে কার্যত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি, যার সুযোগ সুবিধা সুবিধাভোগীদের মধ্যে বিতরণ। অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি অর্থাৎ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র, জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য থেকে শুরু করে অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাসের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আমি বিভিন্ন জায়গাতে গেছি, আমি দেখেছি এই যে শুকর, আমি বলি আপনাদেরকে, অনেকে আমাকে বলেছেন যে আমি জিজ্ঞেস করেছি একটা শুকর যে আপনি ছোট্ট বাচ্চা মনে করুন যার ওজন 6 কেজি 7 কেজি কিংবা 10 কেজি ওজনের আপনি পিগলেট বা তার শুকরের বাচ্চা আপনি কিনেছেন, সেটা 1 কুইন্টাল ওজন হতে কত সময় লাগে? তো আমাকে কেউ বলেছেন স্যার 6 মাস লাগে, কেউ বলেছেন 7 মাস লাগে, কেউ বলেছেন 8 মাস লাগে, কেউ বলেছেন এটা ডিপেন্ড করে আপনি কিভাবে তার কেয়ার করছেন, কিভাবে ফিড দিচ্ছেন। অর্থাৎ সবকিছু যদি জেনুইন হয় তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 7 মাস বা কিংবা 8 মাসের মাথায় একটা শুকরের বাচ্চা 1 কুইন্টাল গ্রোথ হবে, তার 1 কুইন্টাল ওজন হবে। আমি জিজ্ঞেস করলাম আপনি পিগলেট কিনেছেন কত টাকা দাম হয়েছে? তো উনি বললেন স্যার আমি 5000 টাকা দিয়ে একটা শুকুরের বাচ্চা কিনেছি। তো ধরুন 5000 টাকা দিয়ে আপনি একটা শুকুরের বাচ্চা কিনলেন, এটাকে বড় করলেন, বড় করতে গিয়ে আপনার মনে করুন আরো তার খাবার দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, সবকিছুতে আরো 10000 টাকা আপনার খরচা হয়েছে। তো 10000 টাকা আপনার খরচা হয়েছে তার টেক কেয়ারের জন্য, 5000 টাকা আপনি কিনেছেন, বাচ্চা কত হয়েছে খরচা? 15000 টাকা। 1 কুইন্টাল যেদিন আপনি বিক্রি করতে যাবেন, 1 কুইন্টাল শুকুরের মাংসের দাম কত? কেজি কত শুকুরের মাংস বিক্রি হয়? 450, আমি ধরলাম 400 টাকা। 400 টাকা যদি কিলোতে আপনি বিক্রি করেন তার মানে আপনি কত পাচ্ছেন? 40,000। তো 40,000 টাকা আপনি বিক্রি করবেন, খরচা হয়েছে কত? 15,000। প্রফিট কত? 25,000। এবারে আপনার ফার্মে যদি 100টা থাকে, 100টা শুকুরের বাচ্চা দিয়ে যদি আপনি ফার্ম স্টার্ট করেন তাহলে 100 × 25 কত হয়? 25 লক্ষ টাকা। আপনার এক্সপেন্ডিচার হবে 15 লক্ষ টাকা, আপনার কি বলে সেল করবেন 40 লাখ, মাইনাস করুন এক্সপেন্ডিচার থেকে ইনকাম, 25 লক্ষ টাকা আপনার ইয়ারলি ইনকাম। সরকারি চাকরিতে ইয়ারলি ইনকাম কত? এবারে পোলট্রি ফার্মের ক্ষেত্রেও সেম, ক্যাটেল ফার্মের ক্ষেত্রেও আপনার সেম। কিন্তু যতটা ইজি আমি আপনাদেরকে বলেছি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য আপনারা শুনলেন। সরকারি চাকুরির মুখাপেক্ষী না থেকে নিজে স্বাবলম্বী হওয়ার আহ্বান উঠে আসছে আজ আলোচনার মধ্য দিয়ে, বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন সুযোগ আজকে যেরকম প্রদান করা হলো বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীদের মধ্যে, অন্যদিকে পশু প্রাণী পালনকে কেন্দ্র করে যাতে মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে তারই পথ দেখালেন মন্ত্রী। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।